দুর্নীতির দায়ে শীর্ষ নেতা দণ্ডিত বলে বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা আরও বলেন, বিএনপির অ্যাক্টিভিস্ট ও পেইড এজেন্টরা রাষ্ট্রবিরোধী গুজব ছড়াচ্ছে, তা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। জয় যাদবের রিপোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন চলচ্চিত্র, টিভি ও ডিজিটাল পেশাদার কনফেডারেশনের ছয়টি সংগঠনের নেতারা। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশে যাতে বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা দেয় সরকার। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের অভিযোগ, গণতন্ত্রকে বাধা দেওয়ার অপচেষ্টা করছে বিএনপি। বিএনপি নেতারা আহ্বান জানাচ্ছেন কর্মীদের নামার জন্য, কিন্তু তাদের সমস্ত কর্মী কি মাঠে নেমেছে? যে লং মার্চ করছে বিভিন্ন জায়গায়, সেখানে কি জনসমাগম হয়েছে? তাদের কর্মী সমাগম হয়েছে? বিএনপি এবং তাদের পেইড এজেন্টরা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, সেই গুজব নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করছি, তবে এই সমস্ত গুজব ছড়িয়ে খুব একটা লাভ হচ্ছে না। এদিকে সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে আগামী নির্বাচন, কিন্তু বিএনপি এই নির্বাচন বানচাল করতে তৎপর হয়ে মাঠে নেমেছে। বিএনপি এত লাফালাফি করে লাভ নেই। বিএনপির যে সন্ত্রাসী কর্মকাণ্ড অতীতে করেছে, বিএনপির যে দুই নেতা, যারা শীর্ষ দুই নেতা, যারা সন্ত্রাস, অর্থ চুরি, আত্মসাৎ, দুর্নীতি যায় অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত, এই নেতৃত্বে বিএনপি আগামী 20 বছরের মধ্যে এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না। মাহবুবুল আলম হানিফ জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি পথে না গিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে যাচ্ছে, এটি প্রমাণ করে দলটি এ নিয়ে রাজনীতি করছে। বিএনপি এইসব নেতারা বেগম খালেদা জিয়ার শারীরিক অস্ত্র নিয়ে আসলে রাজনীতি করতে চাচ্ছেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।